হেদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড টিপস বাই ইমো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের খুব পরিচিত একটা খাবার কলমিশাক ভাজি তো কলমিশাক ভাজি কী করে করতে হয় চলুন আমরা দেখে নেই আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি তার ভেতরে ধুয়ে রাখা কুচি কলমি কলমিশাক ঢেলে দিচ্ছি এবং তার ভেতরে অ্যাড করছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি এবং অ্যাড করছি চার পাঁচটা কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন আমি এইখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি যখন কলমি শাকের থেকে পানি উঠে আসবে তো দেখুন পানি ওঠা শুরু করছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং পানি উঠে গেছে একটা চালনিতে আমি কলমি শাকগুলো ঢেলে দিব এবং বাড়তি পানিগুলো ফেলে দিব এখন আমি আরেকটি কড়াইয়ের ভেতরে সামান্য তেল এবং দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এবং কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি একটা বাদামী রং ধারণ করলে তখন আমি এর ভেতরে শাকটাকে ঢেলে দিব শাকটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল সুস্বাদু কলমি শাক ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ